যায় রাধে রাধে হরে কৃষ্ণ। মায়েরা, এতক্ষণ ধরে আমরা নরোত্তম ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ শ্রবণ করেছি, এবার আমরা লীলার মধ্যে যাব। তো আমাদের আজকে যেহেতু একটা লীলার মধ্যে সবাই একটা একের পর একটা করে লীলা পরিবেশন করে যাচ্ছে গৌলীলার মধ্যে, তো আজকে আমরা যে লীলা পরিবেশন করব, আজকে আমাদের বিষয়বস্তু হলো এই যে নাম, এই যে নামের যে এত শক্তি, নামের যে এত ক্ষমতা, নামের যে এত পাওয়ার, নাম করলে কি হয়। আর যারা ভক্ত হয়, যারা ভগবানের প্রিয় হয়, তাদের জীবনে যে কত কষ্ট, কত বাধা, কারণ বাধা না এলে তুমি গোবিন্দ পাবে না মায়েরা, কারণ সুখে কৃষ্ণ পাওয়া যায় না, তাই না? হরি বল। কোনোদিন তুমি সুখ করতে গেলে ভগবানের চরণ পেতে পারবে না। যত সংসারে তোমার দুঃখ আসবে, জ্বালা আসবে, যন্ত্রণা আসবে, ততই দেখবে তুমি যতবার ওই যন্ত্রণার জ্বালায় কৃষ্ণ বলবে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ করুণাময়, কেন এমন হয়, ততই ভগবান বেশি করে তোমাকে কষ্ট দেবে। কারণ জানে ভক্তরা কষ্ট পেলে তবে আমার নাম ধরে ডাকবে, সুখ হলে আমার নাম ধরে কেউ ডাকবে না। সুখের দিনে আমরা ডাকি মা, সুখের দিনে আমরা তাকে ভুলে যাই। তাই যেদিন আসতেন, তাই যেদিন যুধিষ্ঠির মহারাজ রাজা হয়ে বসলেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চলে যাবেন, তখন কুন্তী দেবীকে বলেছিল, কুন্তী দেবী তো পিসিমা হন, তাই কুন্তী দেবীকে বলেছিলেন, পিসিমা, হ্যাঁ, যুধিষ্ঠির তো রাজা হয়েছে, এবার আমার বিদায় দাও, আমি যাই। সেদিন কুন্তী মনে মনে চিন্তা করেছিলেন, কোনোদিন তো কৃষ্ণ এমন করে যাই কথা বলেনি, আজকে বললো কেন, কারণ আমার ছেলে রাজা হয়েছে বলে। তখন পিসিমার দিকে তাকিয়ে বলছে, পিসিমা তোমাকে এত চিন্তিত লাগছে কেন বলো, আমি তো চলে যাব, তাই আমি বলছিলাম যাওয়ার সময় তোমায় আমি কিছু দিয়ে যাব, বলো তুমি কি চাও। সেদিন কুন্তী দেবী ভগবান কৃষ্ণকে বলেছিলেন, ও গো কৃষ্ণ চলেই তো যাবি বাবা, তুই আবার বলছিস তুই নাকি আমায় কিছু দিয়ে যাবি, আমায় কিছু দিবি বাবা? হ্যাঁ পিসিমা, তোমাকে দেব বলেই তো আমি কথাটা বললাম, বলো তুমি কি চাও। তখন বলছে, বাবা দিতেই যদি হয় তবে তুই আমায় এই জিনিস দে বাবা, যেন জন্ম জন্ম ভর যতবার আমি পৃথিবীর বুকে জন্ম নেব, আমাকে দুঃখ যেন ছেড়ে কোনোদিন না যায়। ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন যে, পিসিমা সবাই তো সুখ চায়, তুমি দুঃখ চাইছো? তখন পিসিমা বলেছিল, ওরে যারা সুখ চায় তারা জানে না, তাদের মতো বোকা দুনিয়ার আর একটাও নাই, সুখে কৃষ্ণ পাওয়া যায় না, দুঃখে কৃষ্ণ পাওয়া যায়। তাই ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, ভগবান দেখবেন আর একটা কথা, ভক্তদের জীবনে না দুঃখের দিনটাই বেশি, সুখের দিনটা খুব কম, হ্যাঁ খুব কম। তাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ঠাকুর তুমি আমায় দুঃখ দাও, দুঃখ দিলেই ভগবানকে পাওয়া হয়। তাই চলুন আজকে এমনই একটি লীলা আমরা শ্রবণ করব, যেখানে শুধুই দুঃখে দুঃখে ভরা, শুধুই কষ্ট, শুধুই যন্ত্রণা, কিন্তু যন্ত্রণার পর ভগবানের চরণ পাদপদ্ম লাভ। তাই আজকে যে লীলা আমরা শ্রবণ করব, আমাদের লীলার বিষয়বস্তু হলো নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুর। আজকে শ্রবণ করব আমরা সেই লীলা। তো যার জন্য আমাদের যেতে হবে একটু মধুময় শ্রীধাম বৃন্দাবন। মায়েরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনের বল কি? রাধে রাধে। তাই সবাই একবার হেমদণ্ড বাহু তুলে বলুন, রাধা রানী কি? রাধা রানী কি? যা হচ্ছে এদিক থেকে হচ্ছে, জয়টা এদিক থেকে কম হচ্ছে কেন? ওজন এদিকে বসেছেন জয় কম দেবো বলে? হ্যাঁ সবাই মিলে, সবাই মিলে বলুন জোরে জোরে, রাধা রানী কি? বা রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? গিরিধারী গোপীনাথ কি? বাঙ্কে বিহারী কি? বৃন্দাবন ধাম কি? সোনাখালি হরি সভা কি? এত ভালো ভক্ত কি? হৃদয় গৌরী প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। তাই চলুন আজ আমরা একটি ভজন শ্রবণ করব, ভজন শ্রবণ করতে করতে বৃন্দাবনে যাব।
আজকে যে ভজনটি আমরা গাইব সেই ভজনটি হলো ভক্তকবি সুরদাসের ভজন। সেই ভজনের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাব বৃন্দাবনের পথে। একজন অন্ধ কবি, সেই অন্ধ কবির ভজন আজ আমরা সবাই শ্রবণ করব। চলুন, সেই অন্ধ কবি তিনি কি বলছেন, জগৎকে কি শিক্ষা দিয়ে গেলেন, আজকে সেই ভজনের মাধ্যম দিয়ে আমরা অপূর্ব সুন্দরী কথাগুলো শ্রবণ করব। চলুন, হরি বল। দের না দের না আ আ দের না ভগবান ভক্তকবি সুরদাসের ভজন। মা অন্ধ কবি, চোখে দেখতে পান না, ভেবে দেখুন ভগবান আমাদের চোখ দিয়েছে, আমরা কি করছি? সেই চোখ দিয়ে যে দোকানে ভালো শাড়ি, যে দোকানে ভালো গহনা, সেদিকে ছুটে যায়। কিন্তু এই চোখটা যে কাজে লাগানোর দরকার,
সেদিকটা আমরা যাই না, কিন্তু ভক্ত কবি সুরদাস তার ভজনের মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়ে গেল। তিনি একটা দুটো ভজন নয়, শোনা গেছে 33,000 ভজন বেশি তিনি লিখেছেন, এই অন্ধ কবি ভক্ত কবি সুরদাস। তাহলে হিন্দিতে বলছে তুমি আজানা ভগবান, বাংলায় কি হবে? তুমি এ সোনা ভগবান, ডাকছে তুমি এ সোনা ভগবান, আমি অন্ধ বলে আমি চোখে দেখতে পাই না বলে, ও গো দয়া মা এই অন্ধের প্রতি তোমার কি করুণা না, বলছে আমি অন্ধ বলে তুমি কি আমার প্রতি কৃপা করবে না, দয়াময় করুণাময়? আমি যে তোমার জন্য ওই মন্দিরে আসন পেতে বসে আছি, হরি বল ও মায়েরা মন্দিরে, এই সেই কবি ভক্ত কবি সুরদাস মায়েরা, যে ভক্ত কবি সুরদাস নিত্য নিত্য নিধুবনে রাধা মায়েরা বৃন্দাবন গেছেন, হ্যাঁ নিধুবনে গেছেন, নিধুবন সেই নিধুবন যেখানে আজ রাধা গোবিন্দ বিরাজ করছে, আজও আজও সন্ধ্যাবেলায় করে 8টার পর থেকে সেখানে কোনো মানুষ থাকে না, কোনো বানর থাকে না, ওই পূজারি এসে ওই মন্দিরের ভিতরে ওই বিছানার উপরে শয্যা সাজিয়ে দিয়ে যায়, ফুল ফেলে দিয়ে যায়, রাধারানীর জন্য চুড়ি থাকে, সিঁদুর থাকে, আলতা থাকে, শাড়ি থাকে, সকালবেলা যখন পুরোহিত আসে দরজা যখন খোলে দেখে সব এলোমেলো হয়ে আছে। কি করে হয় মায়েরা, হ্যাঁ কে বলে ভগবান নাই? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজেরে, সোনার মতো কান থাকলে তবে তো আমরা শুনতে পাবো, সেই সোনার কান আমরা তৈরি করেছি, সোনার গহনা পরেছি কিন্তু সোনার কান তৈরি করতে আমরা পারিনি, কি করে শুনবো? সেই ভক্ত কবি সুরদাস প্রতিদিন আসতেন, চোখে দেখতে পেতেন না, অন্ধ মানুষ, যদি সুন্দর প্রতিদিন শৃঙ্গার করা হতো, সাজানো হতো, প্রতিদিন পোশাক বদলানো হতো, সেদিন সুরদাস এসে দাঁড়িয়ে বলছে বা 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 বা, আজকে সিঙ্গারটা কি সুন্দর হয়েছে, আজকে কি অপূর্ব সুন্দর পোশাক পরিয়েছে আমার রাধা গোবিন্দকে, আজকে ভারী মিষ্টি লাগছে, ভারী সুন্দর লাগছে। ওখানকার বাবাজিরা বলে একবার পরীক্ষা করে দেখবো, যে মানুষটা চোখে দেখতে পায় না, যে অন্ধ, সে কি করে বলে সিঙ্গার ভালো হয়েছে? ও কি তাহলে মিথ্যে কথা বলছে? বলে না, উনি তো অন্ধ, জন্ম থেকেই অন্ধ, তাহলে কি করে বুঝতে পারে যে আজকে সিঙ্গার ভালো হয়েছে না খারাপ হয়েছে? হরি বল। পরের দিন তাই ওরা ওই বাবাজিকে পরীক্ষা করার জন্য কি করলেন, সেদিন আর সুন্দর করে সাজালো না, সেদিনকে পাতা দিয়ে পোশাক পরিয়ে দিয়েছে, পাতার মুটুক পরিয়েছে, পাতার পুরো শরীরটাকে সাজিয়েছে, সুন্দর করে কোমরে পাতার সব গহনা পরিয়ে দিয়েছে। তো সেদিনও ওই বাবাজি লাঠি ঠুকতে ঠুকতে মন্দিরের কাছে এসে বলছে, ও গো গোবিন্দ তুমি আমার মতো ভিখারি হয়ে গেলে, আমিও ভিখারি আর আজকে তোমাকে পোশাকটাও ভিখারির মতো পরিয়েছি, আহাহা তোমার কি কপাল গো, আজ তোমার সেই সুন্দর পোশাক কোথায়, আজ তোমাকে কাঙালের মতো পোশাক পরিয়ে দিয়েছে। ভক্তর অবাক হয়ে গেল যে আজকে পাতার পোশাক পরিয়েছি, এটাও জানতে পারলো কি করে? হ্যাঁ কাছে এগিয়ে এলো মায়েরা, একদিন সবাই সবাই বাবাজিরা মিলে ওই বাবাজিকে ঘিরে দাঁড়িয়েছে, ঘিরে দাঁড়িয়ে বলছে বাবাজি তুমি তো চোখে দেখতে পাও না, তুমি তো দেখতে তুমি তো অন্ধ জন্মান্ধ, যত ঝড় ঝাপটা আসুক না কেন প্রতিদিন তুমি সন্ধ্যাবেলায় করে আরতি দর্শন করতে আসো, এখন তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে তুমি কি দেখতে আসো, তুমি তো দেখতেই পাও না, তুমি কি আসো এখানে ছুটে আসো? আহা ভক্ত কবি বলছে, ও গো বাবা, বলে আমি চোখে দেখতে পাই না তো কি হয়েছে, কিন্তু আমি যাকে দেখবার জন্য ছুটে আসি সে তো তার চোখ দিয়ে আমায় দেখতে পাও, তাই গৌর বেবরম দেখবার হরি বল হরি বল। সে তো তার চোখ থেকে
তোমাকে দেখতে পাই, তাই আমার চোখের কোনো দরকার নাই। সেই ভক্ত কবি সুরদাসের অপূর্ব সুন্দর ভজন আমরা শোনবার সৌভাগ্য অর্জন করেছি মায়েরা। তাই আজকে কি বলছে দেখো না, তেরে বিনা মন মন্দির মেরা, বিনা মন মন্দির মেরা, তেরে বিনা তেরে বিনা তেরে বাংলায় কি বলছে, তোমার জন্য আমার মন মন্দির, তোমার জন্য আমার মন মন্দির, তোমার জন্য আমার মন মন্দিরটা, হে প্রভু হে গিরিধর তোমার জন্য আমার মন মন্দিরটা কি হয়ে আছে জানো, তুমি শোনো তোমার জন্য আমার এই মন মন্দির কি হয়ে আছে, তেরে বিনা মন মন্দির মেরা। হরি হরি বল মায়েরা। লালা বাবুকে ভগবান স্বপ্নে দেখা দিয়ে বলেছিল, কথাগুলো শুনবেন, লালা বাবুকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিল ভগবান যে লালা রে আমার জন্য একটা মন্দির তৈরি করে দে। লালা বলেছিল দয়াময়, স্বপ্নের মধ্যে লালা বাবু ভগবানকে বলছে ওগো দয়া আমি যে তোমার জন্য মন্দির তৈরি করব, সেই মন্দির তৈরি করতে গেলে অনেক অর্থের দরকার হয়, আমি তো আর জমিদার নই, এখন আমি কাঙাল হয়েছি ভিখারি হয়েছি, তাই আমি কি করে তোমার জন্য মন্দির তৈরি করব। মন্দির তৈরি করতে গেলে অর্থ লাগে, ইট কাঠ বালি সিমেন্ট লাগে, পাথর লাগে, আমি করব কি করে। ভগবান বলছে লালা রে, বলে পার্থিব জগতের যে ভক্তরা ইট কাটে পাথর বালি সিমেন্টের মন্দিরে আমায় রাখতে চায়, আমি তো মন্দিরে থাকি না, তাই লালা তোকে আমি বলি তোরে হৃদয়ে যদি আমার জন্য একটা মন্দির তৈরি করতে পারিস, সেই হৃদয়ে মন্দিরে এসে আমি বিশ্রাম নে, তোরে হৃদয়ে মন্দির বড় ভালো বাসি, যে জানে নয়নে জানে আমায় ডাকতে, ভক্তের হৃদয়ে ঘর বড় আমি ভালোবাসি, তাই বললেন তেরে বিনা মন মন্দির মেরা, তেরে বিনা মন মন্দির মেরা, তোমার জন্য আমার মন মন্দিরে, তোমার জন্য আমার মন মন্দিরে, তোমার জন্য আমার মন মন্দিরটা, হ্যায় পাড়া পড়ে আছে শুনে সা তুমি আজানা ভগবান, তুমি তুমি আজানা, তুমি আজানা, তুমি আজানা, তুমি আজানা, তুমি আজানা ভগবান। বলো রাধা রানী কে।
মহান কি তাই বহুর তোমার একবার হরি বল হরি বল তুমি আজানা তুমি আজানা তুমি আ তুমি আ তুমি আ তুমি আজানা ভক্তমন্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা, তাই আমরা চলে এলাম সেই মধুময় ধাম বৃন্দাবনে। আজকে সেই বৃন্দাবনে এসে দেখছি যে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার সখাগণকে সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনুকে সঙ্গে নিয়ে আজ গঠির মাঠে এসে খেলা করছে। কেমন খেলা করছে মায়েরা? সখাগণকে খেলা নিয়ে খেলা করছে। হরি হরি বল মায়েরা। এই যে হরিদাস ঠাকুর, তিনি আগের জন্মে কে ছিলেন আমরা একটু পূর্বের কথাটা একটু স্মরণ করে নিই। চলুন চলুন, হরি হরি বল, জয় রাধে। ভগবান খেলা করছে, কাদেরকে নিয়ে খেলা করছে? তার প্রিয় সখাদেরকে নিয়ে খেলা করছে। কেমন খেলা করছে? আহা খেলা তো রাম সুন্দর মধুর মধুর গতি সুঠা সুন্দর মধুর মধুর গতি সুন্দর মধুর মধুর গতি আমি খেলত আহা খেলত আহা খেলত পাচনে কাচনি বেত্র বেনু পাচনে কাচনি বেত্র বেনু পাচনে কাচনি পাচনে কাচনি পাচনি কাচনি বেত্র বিনু কাচনি কাচনি বেত্র বিনু আহা মোরনে আহা কোরনে আহা মোরনে কোরনে গানু রে আহা মোরনে কোরলি গানি রে মোরনে কোরলি হে মোরনে কোরলি গানি রে গানু রে গান রে গান রে মধুর মধুর গতি সুঠাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম প্রিয় শ্রীধাম সুদাম শানে প্রিয় শ্রীধাম সুদাম শানে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলকে নিয়ে খেলা করছে। খেলে রে আহা ধবলি আহা সঙ্গলি আহা ধবলি সঙ্গলি ফুকারে আহা ধবলি সঙ্গলি ফুকারে আহা ধবলি সঙ্গলি ফুকারে আহা ধবলি সঙ্গলি ফুকারে 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 রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠা আহা খেলত আহা খেলত
সুন্দর পত্র যিনি রচনা করেছেন, তিনি কিন্তু মায়েরা হিন্দু নয়, তার গায়ে বইছে মুসলমানের রক্ত। তিনি কে গো? পদকর্তা নাসির মামু। আগমনি গম বেদ আজ মিলায় করত গঠ বিহার, আগমনি গম বেদ লীলায় করত গঠ বিহার, আগমনি গম আগমনি গম আগমনি গম আগমনি গম আগমনি গম বেদ আজ মিলায় করত গঠ বিহার, আবার নাসির মামু দোকানত হিয়া, নাসির মামু দোকানত হিয়া, নাসির মামু দোকানত হিয়া, নাসির মামু দোকানত হিয়া, চরণ শরণ দার রে মধুর মধুর গতি তাই আজকে দেখুন মায়েরা জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরি বল। মায়েরা আজকে খেলা হলো, এইবার যখন খেলা হচ্ছে খেলতে খেলতে কি হলো জানেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, ব্রহ্মা সেই বৃন্দাবনে গঠির মাঠে এলেন, আর গঠির মাঠে এসে আড়াল থেকে গাছের আড়াল থেকে লক্ষ্য করতে লাগলেন, দেখছেন আর মনে মনে বলছে এ কি করে সম্ভব, যিনি ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণাম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, সেই ভগবান হয়ে সে কিনা রাখাল বালকের সঙ্গে খেলা করবে? হ্যাঁ ভাইরা, কি গো ভগবান হয়ে রাখাল বালকের সঙ্গে খেলা করে তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ বিশ্বাস করো, খেলা করে ভগবান রাখালের সঙ্গে করে? দেখো তোমরা বিশ্বাস করছো, আমরা বিশ্বাস করছি, আমরা সবাই বিশ্বাস করছি, কিন্তু ব্রহ্মা বিশ্বাস করতে পারছে না। কি সাংঘাতিক ব্যাপার, ব্রহ্মা বিশ্বাসই করতে পারছে না যে ভগবান হয়ে সে কিনা রাখাল বালকের সঙ্গে খেলা করে, এটা কিছুতেই সম্ভব নয়, এটা কিছুতেই হতে পারে না। আর রাখাল বালককে তিনি ছোট ভাবতে লাগলো, ভগবান কোনদিন জাতির বিচার করে? কে ছোট, কে বড়, কে মুচি, কে মেথর, কে চামার, কে চন্ডাল, কে অচন্ডাল, কে সাধু, কে অসাধু, ভগবান কোনদিন কখনো জাতির বিচার করেনি। যদি জাতির বিচার করতো তাহলে মায়েরা প্রভু শ্রী রামচন্দ্র সেই ছোট জাতির মেয়েটা যার নাম ছিল কি সবরী, সবরীর কাছে গিয়ে তার এঠো করে রাখা উচ্ছিষ্ট করে ওই শুকিয়ে যাওয়া ফলগুলো তাহলে ভগবান খেতে পারত না। 5 বছর বয়স থেকে প্রভু রামচন্দ্রের জন্য ফল পেড়ে নিয়ে এসে রেখে দিত, শুধু রেখে নয় কি করতো মায়েরা, সেই ফলগুলোকে এঠো করে উচ্ছিষ্ট করে দিয়ে রেখে দিত, প্রভু রামচন্দ্র আসবে তার ঘরে এই আশা এই বিশ্বাস নিয়ে থাকতেন কে না সবরী। বয়স চলে গেল, বাল্যকাল চলে গেল, শৈশব চলে গেল, কৈশোর চলে গেল, যৌবন চলে গেল, এইবার বার্ধক্যের কোলে ঢলে পড়লো, মাথার চুলগুলো পেকে গেল, দাঁত পড়ে গেল, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেল, প্রভু তবে তাকে কৃপা করলো সবরী, সবরী বলে প্রভু সবরীর গৃহে গেল। মায়েরা মন দিয়ে শ্রবণ করুন, দেখুন কি কথা থেকে কি কথা প্রসঙ্গ আমি এলাম। সবরী বলছে প্রভু তুমি এসেছো, এসো প্রভু, সেই যৌবন বেলা থেকে তোমার জন্য অপেক্ষা করে করে শেষে তোমার এই সময় হলো, তা বেশ এসো প্রভু এসো, আমি যে তোমার জন্য ফল পাড়তে যেতে পারি না,
আমি আমি যা রেখেছিলাম আগে জমি আমি তাই তোমাকে দিচ্ছি প্রভু, তুমি সেবা করবে না? ও মায়েরা, ভগবান কি সেবা করে গো? হ্যাঁ, যতই তোমার ঘরে মন্ডা মিঠাই ভগবানকে দাও, রাজসিংহাসনে দাও, ভগবান একটা জিনিস পছন্দ করে, সেটা হলো ভক্তের চোখের জল আর ভক্তের ভক্তি আর ভক্তের ভাব। তাই শবরীর কাছে যখন প্রভু এসে বসেছে, শবরীকে বলছে, শবরী তুমি আমার জন্য যা জোগাড় করেছো দাও, আমাকে দাও, আমি আমি সেবা করব। প্রভু তুমি সেবা করবি? নাও প্রভু, নাও। ও প্রভু, এই দেখো আমি তোমার জন্য ফল রেখেছি বটে, তবে সব ফল শুকিয়ে গেছে। তা এবার লক্ষণ দেখছে যে ফলগুলো দিয়েছে সেই ফলগুলো সব উচ্ছিষ্ট করা, কামড়ে কামড়ে খেয়ে রাখলে তো বোঝা যায় সেই রকম দাগ লেগে আছে খাওয়া খাওয়া সব ফলগুলো। লক্ষণের মনে মনে একটু কিন্তু কিন্তু হলো যে আমার দাদা এই ফল সেবা পাবে, আর একটা ছোট জাতির মেয়ে, চন্দনের মেয়ে হয়ে সে কিনা এই ফলগুলোকে এমন করে উচ্ছিষ্ট করে রেখেছে, আর ওই উচ্ছিষ্ট করা ফল কিনা আমার আমার দাদাকে খাওয়াবে। মনে মনে তার রাগ হলো যে একটা ছোট জাতের মেয়ে, একটা নিচু জাতের মেয়ে হয়ে আমার দাদাকে কখনো এই উচ্ছিষ্ট করে রাখা এটু ফল খাওয়ানো উচিত হয়নি। লক্ষণ কিন্তু খেলো না, প্রভু কিন্তু প্রভু রামচন্দ্র মনের আনন্দে সেই উচ্ছিষ্ট করে রাখা ফলগুলো তিনি সেবা করে যাচ্ছেন। কিন্তু মা গো, শবরী তো বুঝতে পারলো যে লক্ষণ ওই উচ্ছিষ্ট করা ফল দিয়েছে বলে তার একটু কিন্তু বোধ হলো, তাই নয়নের জলে বক্ষ ভাসিয়ে শবরী সেদিন লক্ষণকে বলেছিল, গো লক্ষণ ঠাকুর, তুমি শুধু এই ফলগুলোকে উচ্ছিষ্ট করে রাখাই ফল দেখলে, শুধু তোমার চোখে এই ফলটা এঠো বলে মনে হলো, কিন্তু কই তুমি একবারও তো ভেবে দেখলে না এই যে ফলটা আমি দিয়েছি ফলের মধ্যে কত প্রেম আছে, কত ভক্তি আছে, কত অনুরাগ আছে, কত আকুলতা, কত ব্যাকুলতা লুকিয়ে আছে, কই তুমি তো সেটা একবারও দেখলে না, শুধু উচ্ছিষ্ট করা আছে বলে এটাই শুধু তুমি দেখলে। ওই বনে গিয়ে কত পশুর চিৎকার, কত বনের পশুর ভয়কে পেরিয়ে এড়িয়ে আমি ওই ফলগুলো নিয়ে এসেছি, কই সেটা তুমি দেখলে না, এই ফল শুধু উচ্ছিষ্ট করে দিয়েছি বলে এটাকেই তুমি ঘৃণার চোখে দেখতে লাগলে। তবে শোনো, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমিও বলে রাখলাম যে ফল দেখে তুমি এমন তুমি নিচু মন হলো, যাকে তুমি উচ্ছিষ্ট করে অপমান করলে, যে এই ফল আমি রেখেছি বলে, আমি নিচু জাতের মেয়ে বলে এই ফল তোমার দাদাকে দেওয়া যাবে না, আমি ছোট জাত, যে ফল তুমি অপমান করলে, যেদিনই রাবণ তোমার শক্তিশীল বানাবে, যেদিন তোমার শক্তিশীল হবে রাবণ তোমাকে শক্তিশীল বান মারবে, সেদিন তোমার মৃত্যু ঘটবে, আর সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আর যে ফল তুমি অপমান করে ছুঁড়ে ফেলে দিলে এই ফল থেকে সৃষ্টি হবে একটি গাছের, একটি বৃক্ষের, যে বৃক্ষের নাম আর যে গাছের নাম হবে বিষণ্ণকরণী, আর সেটা হবে গন্ধমাধল পর্বতে। আর ওটা হনুমান যখন ওই গাছটা তোমার কাছে নিয়ে এসে, বৈদ্যির কাছে নিয়ে এসে, তার থেকে যখন ওষুধ তৈরি করে সেই ওষুধ তোমাকে খাওয়ানো হবে, তবেই তোমার প্রাণ ফিরে আসবে। তাই গৌর প্রেমানন্দ একবার হরি, তাহলে দেখুন মাইনা, দিন কাউকে নিচু বলে ছোট বলে অপমান করা যাবে না। কিন্তু আজকে ব্রহ্মা বললেন অপমান, ব্রহ্মা বললেন যে তুমি ভগবান হয়ে তুমি কিনা রাখাল বালকের উচ্ছিষ্ট খাও, না না না, এক কিছুতেই হতে পারে না, এক কিছুতেই হতে পারে না। তাই আজকে সেই ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আমি তোমার নবলক্ষ ধেনু হরণ করব। তাই সেই নবলক্ষ ধেনু হরণ করেই ব্রহ্মা নিয়ে চলে গেল কোথায়, সেই গিরি গোবর্ধন পর্বত, সেই গুহার মধ্যে সেই নবলক্ষ ধেনু হরণ করে রেখে দিলেন ব্রহ্মা। আর মনে মনে চিন্তা করলেন, দেখি তুমি কেমন ভগবান, ভগবান হয়ে দেখি তুমি কি করতে পারো, আমি তোমার এই নবলক্ষ ধেনু হরণ করে নিয়ে গেলাম। মায়েরা, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম, মা গো তিনি কি জানে না, সব বুঝতে পারছে সব কি হচ্ছে। তাই মনে মনে চিন্তা করলেন, ব্রহ্মা তুমি আমার সঙ্গে ছলনা করছো, আমাকে পরীক্ষা করতে চাইছো, ঠিক আছে, তুমি যে নবলক্ষ ধেনু হরণ করেছো আমি আবার সৃষ্টি করব সেই নবলক্ষ ধেনু। সেই নবলক্ষ ধেনু সৃষ্টি করলেন ভগবান। আবার পরের দিন সকালবেলা তিনি ধেনু বাক্স নিয়ে এসে আবার সেই নবলক্ষ ধেনু চড়াতে শুরু করলেন। ধবলি শ্যামলি লয়ে আমার শ্যামরা
ধবলি শ্যামলি লয়ে আমার শ্যামরায়ে, ধবলি শ্যামলি লয়ে ধবলি গোবিন্দ গোবিন্দ ধামলি শ্যামলি লয়ে গোবিন্দ আমা ধেনু চড়া, ধবলি শ্যামলি লয়ে জগাই ধেনু, ধবলি শ্যামলি বৃন্দাবনে মাঝে প্রভু ধবলি চড়া, উলুধ্বনি হরিবা হরে বৃন্দাবনের মাঝে প্রভু ধবলি চড়াওয়ায়, বৃন্দাবনের মাঝে প্রভু ধবলি চড়াওয়ায়, বৃন্দাবনের মাঝে প্রভু ধবলি চড়াওয়ায়, ধবলি চড়াওয়ায়, ধবলি চড়াওয়ায়। ও মাইরা, এদিকে তো আমার ভগবান ধবলি চড়াচ্ছে, আর ওদিক থেকে কি আসছে? ব্রহ্মা রগর সগর দেখতে আসছে যে আমি তো কালকে চুরি করেছি, দেখি আজকে মাঠে কি অবস্থা হচ্ছে। নিশ্চয়ই এত করে সব সব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কিন্তু তা তো নয়। এদিকে ব্রহ্মা এসে কি দেখছে? হরি বল হরি বল। ধবলি চড়া, ধবলি চড়া, ধবলি চড়া, ধবলি চড়া, বৃন্দাবনের মাঝে প্রভু ধবলি চড়া, বৃন্দাবনের মাঝে প্রভু ধবলি চড়া, বৃন্দাবনের মাঝে প্রভু ধবলি চড়া, নিতাই গৌর হরি বল। বৃন্দাবনের মাঝে প্রভু ধবলি চড়াওয়ায়, বৃন্দাবনের মাঝে প্রভু ধবলি চড়াওয়ায়। বৃন্দাবনের মাঝে আজকে ধবলি চড়াচ্ছে, আর যেই ধবলি চড়াচ্ছে সেটা দেখতে পেল কে? না, সেটা দেখতে পেল ব্রহ্মা। ব্রহ্মা যখনই দেখতে পেল, দেখতে পেয়ে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, না কি করে সম্ভব, আমি নিজে হাতে আমি নবলক্ষ ধনু হরণ করে নিয়ে গেছি, ওই গিরিগোবন্ধন গুহার মধ্যে আমি রেখে দিয়েছি, কিন্তু এখানে কি করে এলো নবলক্ষ ধনু? এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। না 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 না, হে কি হলো? না না, আমার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে, আমাকে একবার দেখে আসতে হবে, আমাকে একবার মায়ের লক্ষ্য করুন। এই বলে ব্রহ্মা ছুটতে ছুটতে চলে গেল সেই গিরিগোবন্ধন গুহার কাছে। সেই গুহার কাছে গিয়ে দেখলো যে গুহার মধ্যে যেমন ভাবে সেই নবলক্ষ ধনুগুলোকে চুরি করে রেখেছিল ঠিক তেমনই আছে। আবার দেখছি না, তাহলে আরেকবার ওই গোঠের মাঠে গিয়ে দেখি ওখানে ওগুলো আছে কিনা, না আমার দেখার ভুল হচ্ছে। এইবার ওখান থেকে যখন গোঠের মাঠে এসেছে, গোঠের মাঠে এসে দেখছে যে এখানেও একইভাবে ওই নবলক্ষ ধেনু সমস্ত সখাগণ তারা সবাই আজকে খেলা করছে। তখন ব্রহ্মার চৈতন্য হলো, ব্রহ্মা থাকতে পারলেন না। ব্রহ্মা মনে মনে ভাবলো, অপরাধ করেছি আমি, যে অপরাধ করেছি সেই অপরাধের ক্ষমা পাবো কিনা আমি জানি না, তবে আমাকে যে ছুটে যেতেই হবে, আমাকে যে ছুটে যেতেই হবে। তাই ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, আজকে সেই ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ছুটতে 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 চলেছে ভগবানের কাছে। প্রভু গো ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও,
ক্ষমা করে দাও। আচ্ছা রাখিয়া বললেন প্রভুর চরণে প্রভু, আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি অপরাধ করেছি, আমি অপরাধে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে মাথা ঠুকছে। হ্যাঁ মায়েরা, ভগবান বলছেন, ব্রহ্মা তুমি একবারের জন্য চিন্তা করলে না, তুমি আমাকে বিশ্বাসই করতে পারলে না। শোনো, আমি তোমাকে কি করে অপরাধ করব? তুমি যদি আমার চরণে অপরাধ করতে, হয়তো আমি তোমায় ক্ষমা করতে পারতাম। কিন্তু তুমি যে অপরাধ করেছ আমার সখাগণের চরণে, আমার ধেনুবৎসের কাছে, তুমি অপরাধ করেছ আমার ভক্তদের কাছে, তাই কেউ যদি আমাকে আঘাত করে আমি সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি আমার ভক্তদের আঘাত করে আমি যে নিমেষের মধ্যে তাকে জমালয়ে পাঠিয়ে দিই। কারণ ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে কে? বাঞ্ছাকল্পতরু। ভক্ত ছাড়া যে আমি কিছু জানি না, ভক্ত ছাড়া যে আমি একটা মুহূর্ত সহ্য করতে পারি না কোনো আঘাত, তুমি অপরাধ করেছ, তুমি অপরাধী। মায়েরা, এই রকম অপরাধ হয়েছিল জানেন কে করেছিল? ভগবানের বড় ভক্ত ছিলেন, একটু শুনুন মন দিয়ে, মহারাজ অম্বরীশ। রাজা অম্বরীশ এমন একজন ভক্ত ছিলেন, এমন ছিল তার ভক্তি, এমন ছিল তার অনুরাগ, এমন ছিল তার প্রেম, একটা রাজ্যের রাজা হয়ে নিত্য নিত্য ভগবানের জন্য কি করতো জানো মায়েরা? রাজ্যে বসতো, মানে রাজা তো রাজ্যের একটা রাজা হয়ে সিংহাসনে বসতো না, প্রজারা অখুশি হতেন যে তুমি রাজা হয়েছ, রাজা হয়ে তুমি এমন করে যদি সব সময় ভগবান ভগবান করে পড়ে থাকো তাহলে রাজ্যটা চলবে কি করে? তো তখন অম্বরীশ বলেছিলেন মহারাজ যে শোনো প্রজাগণ, শোনো, তুমি তার চিন্তা করো, তোমার চিন্তা সে করে রাখবে। হরি বল হরি বল, মনের মধ্যে বিশ্বাসটুকু রাখো, ভগবানের প্রতি প্রেম রাখো, প্রেম না থাকলে কোনো দিন তুমি ভগবানকে পাবে না। সেই রাজার জীবনটা একবার শুনে নিন মায়েরা। আমরা তো ভগবানের কাছেই যেতে চাই না, ভগবানের কাছে যাওয়ার আমাদের সময় নেই, আমি সকল কাজের পাইহে সময় তবু তোমারে ডাকিতে পারি না। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ চাই না। তাহলে আমার সব কাজ করবার সময় হয়, কিন্তু তোমার কাছে যেতে গেলে সকল বাধা পিছনে এসে ধাওয়া করে আমাদের। কিন্তু মহারাজার জীবনটা একবার শুনে দেখুন, যিনি রাজ্যের রাজা তার কত দায়িত্ব। আজকে সেই রাজা নিত্য নিত্য জমিতে নিজে হাতে লাঙল চালিয়ে ধান চাষ করতেন, ধান চাষ করে তার থেকে ওমা সেদ্ধ শুকনো নিজে হাতে করে তার থেকে চাল বের করে রন্ধনশালায় নিজে যেতেন, আর রন্ধনশালায় নিজে গিয়ে ভগবানের জন্য রন্ধন করতেন, ভগবানের জন্য রন্ধন করেই নিজে হাতে ভগবানকে প্রতিদিন নিজে হাতে পোশাক পরাতেন, শৃঙ্গার করাতেন, নিজে হাতে প্রতিদিন ভগবানকে সেবা দিতেন। এমনকি মন্দির মার্জন, মানে মন্দিরে ধোয়া পচা পর্যন্ত, ধোয়া মাজা সব কিছু করতেন রাজা অম্বরীশ, বাসন ধুইতেন, সব কিছু করতেন। আর কোথায় ঘুমাতেন জানেন মায়েরা? তার শয্যা কোথায়? ওই পালঙ্ক নয়, রাজা হয়ে রাজপালঙ্কেই তো ঘুমানো উচিত, কিন্তু রাজা হয়ে রাজপালঙ্কে না ঘুমিয়ে কোথায় ঘুমাতেন জানেন? ওই মন্দিরে যে পট, ওই পটের ওপরে। হ্যাঁ, তিনি নিত্য নিত্য ভগবানের জন্য ওইখানেই ঘুমিয়ে থাকতেন। আরও একটা কথা, তার তানার বিয়েও হয়েছিল
তবে বিয়ে করতে গেলে অনেক সময় চলে যাবে বলে তিনি আর বিয়ে করতে যায়নি। মায়েরা কি আশ্চর্য ঘটনা দেখুন, তো উনি তো হিন্দুস্তানি ছিলেন, তো হিন্দুস্তানিদের হচ্ছে প্রধান হলো একটা তরোয়াল আর মাথার পাগড়ি। তাই মহারাজ অম্বরীশ বিয়ে পর্যন্ত করতে যায়নি, তাই সময় ভগবান থেকে সময় অনেকটা সময় চলে যাবে বলে, ভগবান দর্শন থেকে অনেক সময় চলে যাবে বলে তিনি ওই পাগড়ি আর তরোয়াল পাঠিয়ে দিয়েছিলেন নববধূর কাছে। সেই তরোয়াল আর পাগড়ি দেখে বিয়ে হয়ে বউ এসেছিল, কতদিন যে বউয়ের মুখ দেখেনি তার ঠিক নেই মাইরা। সেই রাজা অম্বরীশ তাকে কষ্ট দিয়েছিলেন, সব থেকে ক্রোধী মুনি যে ছিলেন সেই মুনির নাম কি? দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি একবার একাদশীর দিনে মাইরা, একাদশী করবার পর দ্বাদশী না, দ্বাদশীর পালন না করলে জানবে সেই একাদশী, তোমার একাদশীটা পূর্ণ হলো না, মানে আজকে কি আজকে দ্বাদশী। তাই কথাটা বেশি করে শোনা দরকার আমাদের। সেই একাদশী করবার পর দ্বাদশীর দিনে রাজা অম্বরীশের সময় অনুযায়ী, হ্যাঁ, যে 9:55 বা 10, আজকে মনে হয় 10টার ভিতরে ছিল, হ্যাঁ, তো আজকে দেখুন তো সেই রাজা অম্বরীশ সময় চলে যাচ্ছে, তিনি পারণি ছাড়াবে, পারণিটা করবে বলে তিনি প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় দুর্বাসা মুনি এসে হাজির হয়েছে রাজা অম্বরীশের রাজপ্রাসাদে। রাজা অম্বরীশের রাজপ্রাসাদে এসে দুর্বাসা মুনি বলছে, হে রাজা অম্বরীশ, আজ আমি আপনার গৃহে, যেহেতু দ্বাদশী, আজ আমি সেবা পাবো। তো রাজার মনে বড় আনন্দ যে মুনিবর এসেছে, আজ আমার পরম সৌভাগ্য, আজ আমি সেবা দিতে পারবো। তাই বলছে, ঠিক আছে, আমি একটু স্নান করে আসছি। এই বলে দুর্বাসা মুনি মা স্নান করতে গেছে, আর স্নান করতে গিয়ে মা আর আসছে না, সময় পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে বলে রাজা অম্বরীশ চিন্তা করছে, এ কি, সময় তো চলে যাচ্ছে, পারণি যদি ঠিকঠাক না হয় তাহলে তো আমার একাদশী করার কোনো মানেই হয় না। এই বলে আরও যারা বৈষ্ণব ছিলেন বৈষ্ণবদের ডেকে বলছে, হে বৈষ্ণব ঠাকুর, আপনারা বলুন, এখনও তো দুর্বাসা মুনি এসে পৌঁছায়নি, আমি কি করব। তখন তারা আদেশ করলেন, আপনি অন্য কিছু অন্ন না খেয়ে, কোনো মহাপ্রসাদ না পেয়ে আপনি একটু তুলসী আর জল পান, এতে কোনো অপরাধ হবে না, হ্যাঁ, ওতে কোনো মুনিকে অপমান করা হবে না। এই বলে উনি জল আর তুলসীটা সবে, জলটা পান যেই করছে, জল পান করছে আর দুর্বাসা মুনি ঢুকছে। যেই দুর্বাসা মুনি ঢুকেছে, ঢুকে দেখছে যে মহারাজ জল পান করছে, এই মাথা খারাপ হয়ে গেছে। হে রাজন, তোমার এত বড় স্পর্ধা, আমাকে সেবা না দিয়ে, আমাকে নিমন্ত্রণ করে আমাকে সেবা না দিয়ে তুমি নিজে একা একা সেবা করে নিচ্ছ, আমি তোমাকে ছাড়বো না। এবারে ক্রোধান্বিত হয়ে গিয়ে নিজের মাথার জটাটা ছিঁড়ে ফেললেন, সেই জটা থেকে একটা মূর্তি, রাক্ষসী একটা মূর্তি বেরিয়েছে, যাও ওই রাজা অম্বরীশকে হত্যা করো। সেই যখনই সেই রাক্ষসীটা ওই দুর্বাসা মুনির আদেশে ছুটতে ছুটতে চলেছে মহারাজের কাছে, থাকতে পারলেন না ভগবান, ভক্ত ছাড়া যে ভগবান থাকতে পারে না মায়েরা, তাই ভগবান ওই অম্বরীশ রাজাকে বাঁচানোর জন্য সুদর্শন চক্রকে বললেন, সুদর্শন বিলম্ব করো না, যাও যাও আমার ভক্তকে তুমি রক্ষা করো। সেই সুদর্শন চক্র আজকে যখন আসছে ছুটতে ছুটতে, সেই সুদর্শন চক্র যখন ঘুরতে 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 এগিয়ে আসছে, ওই দুর্বাসা মুনি দেখলো, ওই রে কিন্তু নারায়ণের সুদর্শন চক্র, এখন আমি কি করি, এখন আমি কোথায় পালাই, আমি কোথায় যাই, ছুটতে ছুটতে চলেছে, রক্ষা করো রক্ষা করো, আর পিছনে পিছনে ছুটতে ছুটতে চলেছে সেই সুদর্শন চক্র, যাবে কোথায়, প্রথমে গিয়ে ধাওয়া করেছে সৃষ্টিকর্তা ব্রহ্মার, আমাকে রক্ষা করুন, হে চতুর্মুখী ব্রহ্মা, হে প্রজাপতি ব্রহ্মা, আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, কেন কি হয়েছে, আপনার কি হয়েছে, ওই দেখুন, ওই দেখুন, ওই সুদর্শন চক্র আমার কাছে আসছে, আপনি রক্ষা করুন। ব্রহ্মা চিন্তা করলেন, সর্বনাশ, কি অপরাধ করেছি, কি সুদর্শন চক্র এগিয়ে আসছে, বলছে, শোনো শোনো, আমি পারবো না, ও কাজ আমার নয়, তুমি বরং ওই ভোলানাথের কাছে যাও, ওখানে গেলে কিছু একটা হতে পারে। বলছে, ঠিক আছে, তাই হবে। এই বলে ভয়ে ভীত হয়ে দুর্বাসা মুনি আজ কি করলো, ছুটতে 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 চলেছে, আর এদিকে ওই পিছনে পিছনে যাচ্ছে সুদর্শন চক্র, যেই দেবাদিদেব মহাদেবের কাছে, এদিকে দেবাদিদেব মহাদেব যখনই ভজন করছেন, ভজনে বসেছেন, এসে বলছে, ভোলানাথ ভোলানাথ রক্ষা করো, মহেশ্বর রক্ষা করো। যখন দেখলো সর্বনাশ, হে কি সুদর্শন চক্র, আমি কি করবো, শোনো দুর্বাসা মুনি, আমি পারবো না, এ যার চক্র তার কাছে যাও। যেই কথা বললেন
সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ভগবানের চরণে আছার খেয়ে পড়েছে। কৃপা কর ভগবান, দয়া কর ভগবান, কৃপা কর ভগবান। যখনই ভগবানের কাছে এসছে, ভগবান বললেন, শোনো দুর্বাসামন, তুমি যে অপরাধ করেছ আমি কিছুই করতে পারবো না। কেন কেন প্রভু তুমি পারবে না? তোমার চক্র, তুমি তো সব পারো প্রভু, তুমি কৃপা করো। মনে ছিল না আমার ভক্তকে তুমি অপমান করেছো, তাই আমার কাছে ছুটে এলে আমি তোমার জন্য কিছু করতে পারবো না, কারণ আমি হলাম ভক্তাধীন, ভক্তের অধীনে আমি। ভক্ত যদি কৃপা করে, করুণা করে, তোমাকে রক্ষা করে, তবেই তুমি রক্ষা পাবে, তার আগে নয়।